A German Shepherd with severe dehydration with his owner, Mahin, a handsome boy from Meepur. এই ডিহাইড্রেশনের ইন্ডিকেশন কি জানো? রিস্ক ফ্যাক্টর তুমি জানো? জেনে রাখো সবসময় ডিহাইড্রেশন মানুষের ক্ষেত্রে বা অ্যানিমেলের ক্ষেত্রে যেটাই হোক, ফার্স্ট রিস্ক ফ্যাক্টর হলো রেনাল ফেলিওর, মানে কিডনি তার বিকল হবে। তো ওর ক্ষেত্রে আমি তোমাকে রিস্ক ফ্যাক্টর কেন সাইন নেওয়া জানো, কারণ এই ডিহাইড্রেশনের ক্ষেত্রে অনেক সময় রেনাল ফেলিওর হয়ে যায়। রেনাল ফেলিওর হয়ে গেলে তখন কোনো চিকিৎসাই আর ধরে না, বুঝছো? তখন সেক্ষেত্রে তুমি বলবো যে ডাক্তার সাহেব আমার কি হইলো। এটা রেনাল ফেলিওরটা শুধু অ্যানিমেলের ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রেও কখনো তোমার অবহেলা করবা না, ঠিক আছে? ডিহাইড্রেশন হলে যখন দেখো ওর রিবসগুলো বের হয়ে গেছে, ঠিকছো? এরকম তো হওয়ার কথা না। ও কি এরকম ছিল? এই দেখো পেছনের দুই হাড্ডি বের হয়ে গেছে, এই দেখো কি অবস্থা। অনেক শুকিয়ে গেছে, তাই না? সুতরাং আমাদের এখন ওকে রিহাইড্রেশন করতে হবে। রিহাইড্রেশন করার পর তো এটা তো আমি তোমার মনে করো যে ডাক্তারি ক্ষেত্রে যেটা করি সবাইকে একটু কাউন্সিলিং করি যে জিনিসগুলো বোঝানোর জন্য, তাহলে হলো কি যে পরবর্তীতে তোমরা এই জিনিসগুলো একটু ডিহাইড্রেশন হলেই তোমরা কনসার্ন হবে, ঠিক আছে? এবং আমি এই জিনিসটা করি বলেই এই কথাটা আমি এখানে অ্যাড করছি কি গুড সার্জন ডাজ নট জাস্ট কনসেন্ট্রেট বাট অলসো অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ হোয়াট হি ইজ ডুইং। তার মানে বেঞ্জামিন কার্সন এই কথাটা বলছিস, তার মানে বিশেষ হলো যে একজন ভালো ডক্টর, ফিজিশিয়ান হতে পারে, হিউম্যান ফিজিশিয়ান হতে পারে, ভেটেরিনারি ডাক্তার হতে পারে, তার কাজ খুব দক্ষ হলেই হবে না, মানে তার দক্ষতাটা অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগানো যাচ্ছে কি না, হ্যাঁ, সেই বিষয়টাও অনেক বড় একটা বিষয়, বুঝছো? তো সুতরাং এখানে যে দেখো তোমাকে তোমাদের আমি আমি এটার গুরুত্বটা কনসার্ন ইয়ে করেই কিন্তু আমার জরুরি কাজ ফালাকিয়ে চলে আসছে যে আমার রোগী আগে বাঁচাতে হবে, ঠিক আছে? সো আমরা ইনশাল্লাহ ভালো করার মালিক আল্লাহ অলমাইটি, আমরা জাস্ট কি উসিলা, উইল ট্রাই অ্যাজ পার প্রোটোকল, দেন অলমাইটি উইল গিভ হিম রিকভারি, তাই না? ওকে ভিউয়ার্স, আপনারা দেখলেন ডিহাইড্রেশন হলে আমরা কিভাবে রেখে স্যালাইন দেওয়া হয় বডিতে, এবং ইমার্জেন্সি কেসে ওর যে বডি কন্ডিশন তাতে ও ভেইনে এখন নিতে পারবে না, এই জন্য আমরা চামড়া নিচে দিচ্ছি, একটু সে মোটামুটি ইয়ে হলে তারপরে আমরা ওকে ভেইনে প্রয়োজন হলে আমরা দিব। কালকে এবং পরশু দুদিন স্যালাইন চলবে, দেন আমরা ওকে ধীরে ধীরে সুস্থ করে ছেড়ে দিই। এই ডিভাইসটা অনেক সুন্দর, আমি কালকে দৌড়াইছি জগিং করতে করতে, আমার ভিডিওটা কোনো কাঁপে না, বুঝছ? গিম্বল এটা হলো স্মুথ 3, স্মুথ 3 পরে আরো অনেক আসছে, কিন্তু এটাই আমার কাছে ভালো লাগে। ওকে ভিউয়ার্স, দিস ইজ ভেটেরিনার সাগির। এতক্ষণ আপনারা দেখলেন ডগের একটি ডিহাইড্রেশন কেস, এই কেসগুলোতে আমরা স্যালাইন সাপ্লিমেন্ট করি, সাথে সাথে কিছু ওরাল মেডিকেশন আমি আজকে প্রেসক্রাইব করে দিব, মাহিনুগুলো ফলো করবে এবং আগামী দুদিন আরও ওকে স্যালাইন দিতে হবে, কারণ ওর ডিহাইড্রেশনটা সিভিয়ার লেভেল এবং এই ক্ষেত্রে রেনাল ফেলিওর একটা চান্স থাকে। তো আমরা ট্রাই করবো যে পানি স্যালাইন দেওয়ার মাধ্যমে ওর যেন রেনাল ফেলিওর না হয় সেটা ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের ভিডিওটা দেখার জন্য, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের